রাজ্যের দক্ষিণের প্রান্তিক শহর সাবরু মহকুমার অন্তর্গত মনুখার বাজারে অধীন হারবাতুলি এডিসি ভিলেজের রতনমুনি এলাকার বাসিন্দা পঞ্চলক্ষী ত্রিপুরা বয়স 37 গত 3 দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। আজ সাত সকালে পঞ্চলক্ষী ত্রিপুরার মৃতদেহটি সাধুপাড়া এলাকার একটি ছড়ার মধ্যে দেখতে পায় সাধুপাড়ার লোকজন। এরপর খবর দেয় সাবরুম থানায়। তৎক্ষণাৎ সাবরুম থানার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং মৃতদেহটি সাবরু মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে। কিসের থেকে মৃত্যুর কারণ সেটা এখনও জানা যায়নি, তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। সাবরুম থেকে রানা দাসের রিপোর্ট, নিউজ ভিউ 365। আজকে কটার দিকে ঘটনা? কোন সময় পরে সারি যেতে হচ্ছে কেন জলে মানে জলে মারা গেছে, মানে আর একজন বেরি বাগিন লাগে সে আই করছে এতদিন যে বাড়ির মধ্যে নাই পুলিশের জানাইছিলেন নি? আগে তো এরম আছে স্যার, আগে তো মানে এরম হইতো বুঝে জলের মধ্যে পড়েছে পড়েছে এটা কে খবর কইছে? কোন জায়গায় বুঝা রয়েছে? ছড়ার জলে? এই রাস্তার লগে নাকি জঙ্গলের ভিতরে? না না রাস্তার লগে না, জমিন আছে, জমিনের লগে। এই সাইডেও ফারা, সেই সাইডেও ফারা ধরা, সেই মাঝখানে একটা ইয়ে আছে ছড়া। দেখি এমনি মারা গেছে নাকি অন্য কোনো কারণও দেখতে চান না? না 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 স্যার, দুইটা উপরে উঠে মাঝে মাঝে এখানে কেনা কেনা বার হয় এই হাতে কে আমি দেখছি বাড়ির ওখানে। আপনি যাই দেখছেন? শরীরে কোনো জায়গায় দাগ টাগ আসেনি? না